আসসালামু আলাইকুম দর্শক, যুগ জামানা এমন চলে এসেছে আমরা কেউ কারোর কথা গোপন রাখতে পারি না ভাই, কেউ কারোর দোষ গোপন করতে পারি না, আমরা সেটা প্রচার করতে ভালোবাসি ভাই। এখন বলতে পারেন যে ভাই তুই কী করতেছিস ভাই, শুরুটা তো আপনারা করতেছেন, আমরা তো বারবার বলতেছি ভাই এগুলা ঠিক না। আমি আজকে আপনাদেরকে এই যে বর্তমানে মানে সার ছাত্রীর যে ঘটনাটা সমাজে ভাই ঘুরে বেড়াইতেছে ভাই, এদের ঘটনা ঘুরে বেড়াইতেছে, এদের ছবি ঘুরে বেড়াইতেছে, ভিডিও ঘুরে বেড়াইতেছে, লিঙ্ক আপনারা এটা দিয়ে একটা বিজনেস হয়ে যাইতেছে, অনেক কিছু আপনারা খোঁজাখুঁজি করতেছেন, রোজার দিনের কথা আপনারা ভুলে গেছেন, আপনারা ভুলে গেছেন যে ভাই দেশে আরও অনেক জায়গায় অনেক ধরনের বড় বড় ধরনের ক্ষতি হচ্ছে, ট্রেন দুর্ঘটনা হয়েছে, সব কিছু ভুলে যায় আপনারা এই লিঙ্ক খোঁজার পিছে, এই বিষয়ে মজা নিতে ঘুরতেছেন ভাই। আপনার মেসেঞ্জার ইনবক্স মানে আপনার ফেসবুকটা একটু আমার দেন তো, আমি একটু ঘাটাঘাটি করে যদি দেই। আপনি ভাই নিজে হয়তো বা কতগুলো আপনি এগুলো করে রাখছেন, কতজনের সাথে ন্যাস্টিক ন্যাস্টিক আপনি মেসেজ চ্যাট আদান প্রদান করে রাখছেন, ভিডিও টিডিও করে রেখে আপনি ড্রাইভে আপলোড দিয়ে রাখছেন, তো আপনারটা এইভাবে লিখ হয়ে গেলে সেদিন কোন দিন মুখ দেখাবেন ভাই? আসলে ঘটনা এমন হয় কেন আমাদের বাংলাদেশে? দর্শক শ্রোতা, এই স্যার এবং এই ছাত্রী কী করছে সেই ঘটনা জানানোর আগে আমি আপনাদের সাথে আরও একটা ঘটনা বর্ণনা করতে চাই। সাম্প্রতিক সময়ে এক ভাই আমারে মেসেজ দিছে, একটা ছেলে আমারে মেসেজ দিছে, একজন প্রবাসী ভাই, সে সাম্প্রতিক সময় বাইরের দেশে গেছে এবং 30-40 হাজার টাকা সে বেতন পায় রানিং আর কি। তো সে আমারে বলতেছে যে ভাই একটা মেয়ে আমারে ব্ল্যাকমেল করে টাকা চাচ্ছে 30,000। আমি বললাম কী রে ভাই, তুমি ছেলে মানুষ, তোমারে কেমনে ব্ল্যাকমেল করবে, তারপরে তুমি থাকো বিদেশে? বললো যে ভাই সে আমার ছবি এডিট করে মানে ফেসবুকে ছেড়ে দিব, আমার আত্মীয় স্বজনের কাছে ছেড়ে দিব, এটার জন্য মানে 30,000 টাকা চাইতেছে। আমি বললাম যে ভাই তুমি ছেলে মানুষ, তোমার ছবি ছেড়ে দিলে কী হবে, এডিট করা ছবি কি মানুষজন বুঝে না? বুঝে তো। পরে আস্তে আস্তে স্বীকার করলো যে ভাই এর সাথে আমি ফেসবুকে প্রেম করছিলাম, প্রেম করার পরে ভিডিও কলে অনেক কিছু দেখাই দিছি, সেটা রেকর্ড করে রাখছে এবং আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড কেমনে জানি সে নিয়ে নিছে, সে আমার ফেসবুক আইডি সকল বন্ধুবান্ধবরে এইসব জিনিস সরাসরি বেড়াইতেছে, আমারে বলতেছে 30,000 টাকা দিবি নাহলে কিন্তু আমি সব জায়গায় এটা সরাইয়া দেবো, এখন আপনি বাঁচান। আমি কেমনে এটা বাঁচাবো বলেন? পরবর্তীতে লাস্টে আরও একটা ঘটনা ভাই, যেটা শুনে আমি অবাক হয়েছি, যে বলতেছে যে ভাই পরবর্তীতে বুঝতে পারছি যে এটার সাথে একটা ছেলে জড়িত, মানে তুই ছেলের সাথে প্রেম করছিস ভাই, কথাবার্তা না বললে ভিডিও কলে সব কিছু দেওয়ানো শেষ, এখন কান্নাকাটি করতেছিস ভাই আমারে বাঁচান, 30,000 টাকা দিলে আমি বাড়িতে পাঠামো কি, এখন তো অবস্থা বুঝতেছেন, ওরে আমি কী পরামর্শ দিমু, কী পরামর্শ দিমু বা আপনি হইলে কী পরামর্শ দিতেন কমেন্ট বক্সে লিখেন, আমি ভিডিও শেষে এই বিষয়ে আলোচনা করব। দর্শক শ্রোতা দেখেন, এই যে আমরা দেখলাম যে একজন শিক্ষক, সে স্বভাবতই রাজুক উত্তরা মডেল কলেজের একজন ইংরেজি শিক্ষক, এবং যে আরেকটা মেয়ের সাথে তার যে ঘনিষ্ঠ ছবি দেখা যাচ্ছে সে হচ্ছে তার ছাত্রী। তো যে কোনোভাবেই হোক না কেন মেসেঞ্জারে তারা কানেক্ট হয়েছে, খুবই সাম্প্রতিক সময়ে কানেক্ট হয়েছে এবং তারা মেসেঞ্জারে অনেক কথা আদান প্রদান করছে, অনেক ছবি আদান প্রদান করছে, যেগুলো স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে এগুলো দেখে মনে হচ্ছে যে খুবই দুষ্টু দুষ্টু মেসেজ আদান প্রদান হয়েছে, মানে সেই লেভেলের মেসেজ আদান প্রদান হয়েছে, কিছু ছবি ভিডিওর কথা উঠে আসতেছে, আসলে কারোর কাছে আছে কি না আছে সেটা জানি না, কেউ আবার এগুলো এডিট করে প্রচার করতেছে কি না সেটা জানি না, তবে কিছু বিষয়টা তো কিছু বিষয় তো সত্য, যাই হোক নাহলে পত্রিকাওয়ালারা উঠে পড়ে লাগছে এটা নিয়ে নিউজ করার জন্য, তার মানে যেটা বলো বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে একজনের যে কেউ এটা মানে লিক হয়ে গেছে, যে কোনোভাবেই হোক না কেন। এখানে লিক হওয়ার সম্ভাবনা কখন আমরা দেখব, যখন দেখব যে এই দুইজনই বা দুজনের মধ্যে কেউ বাটপার আছে, বিশেষ করে দুইজন আরও কোনো অতিরিক্ত সম্পর্ক সাথে জড়িত, দেখা গেল যে মেয়েটার আরও একটা বয়ফ্রেন্ড আছে, সেও এরকমভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করে রেখেছে, সে যখন দেখতে পারছে যে এরকম চ্যাটচুট করে সে তখন এগুলো প্রচার করে দিয়েছে, এমনটা হইতে পারে না, তো আবার এই পক্ষ থেকে অনেক ব্যাপার স্যাপার হইতে পারে। তো এইভাবে যে কোনোভাবে হোক না কেন তাদের পার্সোনাল অনেক বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটা নিয়ে মানুষজন মজা নিচ্ছে, এই শিক্ষকের ক্যারিয়ারের অবস্থাও শেষ, এই ছাত্রীর ক্যারিয়ারের অবস্থাও শেষ, এগুলো নিয়ে আমরা মজা করতেছি ভাই, অন্যের এইসব বিষয় আমরা গোপন রাখি তাহলে নিজেরগুলো আসলে গোপন থাকবে, এটা একটা ভালো গুণ, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই আমি যেটা ভাবি। তবে হ্যাঁ, শিক্ষক হিসেবে তার কাছ থেকে আমরা কখনো এটা আশা করি না, তিনি যা করেছেন অবশ্যই বাজে কাজ করেছেন, শিক্ষকের কাছ থেকে সব কিছু শিখবে মানুষজন, তো সে এরকম পর্যায়ে থেকে সে কীভাবে কী টিচিং দিছে আপনারা কিন্তু স্ক্রিনশটের মধ্যে কিছু কিছু বিষয় দেখতে পেয়েছেন, এটা মোটেও উচিত না, যদি আইনের আওতায় আনা যায় ভাই আইনি প্রক্রিয়া যতটুকু শাস্তি দেওয়া যায় এদেরকে দেওয়া হোক। আর হ্যাঁ, খুব শীঘ্রই হয়তো বা দেখবেন যে এরকম একটা নোটিশ জারি হয়ে যাইতে পারে যেসব ছবি ভিডিও প্রচার করা যাবে না। তো আপনারা সবাই পুরো ব্যাপারটা নিয়ে কী বলবেন কমেন্ট বক্সে লিখেন। এবার আসেন ভিডিও শুরুতে যে আমরা বলেছিলাম একটা ছেলের ব্যাপারে, প্রবাসী ছেলের ব্যাপারে আমি তাদের কী পরামর্শ দিছি, আমি বললাম যে ভাই সে তোমার কাছে টাকা চাইছে 30,000, ঠিক আছে তুমি 30,000 টাকা দেওয়ার জন্য বলো যে বিকাশ নাম্বার দাও বা পার্সোনাল নাম্বার দাও, এইভাবে তার কাছ থেকে 2-3টা নাম্বার তুমি জোগাড় করো, এরপরে তুমি তোমার এলাকার যে কাউরে দিয়ে থানায় জিডি করাও এবং জিডির কপি তারে পাঠায় দাও, এখন মোবাইল নাম্বারের সাথে অনেক কিছু সংযুক্ত থাকে, দেখবে যে ভয়ে ও দৌড় মারছে।
তোমার পিস ছেড়ে যাবে, এই পরামর্শ দিছিলাম। ভালো থাকবেন।